مع ربيان صغيرا رب ارحمهما كما ربيان صغيرا. رب العالمين پروردگار عالم اي الله تكا دكو تمار بندر پريت جينا ادك هات تمار عدالت اٹھایا بشي اس اوري مدين نوجوان جبكرا سي پتنا دري والا بدو ببرا سي اي الله এতক্ষণ বসে বসে আল্লাহ তারা কোরআনের কথা শুনেছে দ্বীনের কথা শুনেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকটা কথা তুমি নেকের পাল্লায় ওজন দিয়ে আমি এক আমল বানায়া দিয়ে মানি আল্লাহ গুনার দিকে যদি তাকাই তোমার দরবারে হাত উঠাই তলব দেওয়া হয় মালিকের গুনার দিকে তাকাই জাহান্নাম সারা جهنم يقول لك 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 جهنم اي الله تبي আমাদের রহম করো তুমি আমাদের রহম করো জান্নাতের মালিক বানাও আমার তো বতন কিছুই না জানো আমাদের গুনার খবর কিন্তু তুমি জানো এত জানার পরে তোমার বান্দার গুনাহগুলো তুমি ঢেকে রাখছো প্রকাশ করো না রে আল্লাহ হাশরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে থাকবে আমাদের গুনাহগুলো প্রকাশ করি আল্লাহ তুমি লজ্জা দিও না আল্লাহ কত পাকনা দাঁড়িয়েলা পাকনা চুল বলা মুরব্বী বাবার হাত দইল আল্লাহ যাদের দোয়া খালি ফেরত দিলে তোমার লজ্জা হয় আল্লাহ রে এমন যুদ্ধ ভাবার কারণে তাদের চুলের পায়ে গে গেছে দাঁড় চামড়া চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে সোজা হারা দাঁড়াইতে পারে না সমস্ত দোজান এমন যুদ্ধ করে তুমি মাফ করে দাও আল্লাহ এমন সন্তান এখানে হাত বলি ভিতরে রাখছে এমন সন্তান এখানে হাত বাড়াইলো মা বাবার কবরে আজাদ তুমি বন্ধ করে দাও আল্লাহ মা বাবার হক আমরা আদায় করতে পারি নাই মা বাবা কি জিনিস তুমি এত জানি নাই মা বাবা কত কষ্ট করে মেহনত করে আমাদেরকে লালন পালন করে বড় করে দিয়া গেছে আল্লাহ মা বাবার নিরম্র পরিশোধ করতে পারি নাই পারে না মা বাবার যদি তুমি কবলে কষ্ট দাও আমরা সন্তানেরা সহ্য করতে পারি না আল্লাহ মা বাবার কবরে যদি তুই তুমি জান্নাতের বাতি জ্বালা দাও মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছা মা বাবার কবরটা তুমি জান্নাতের সাথে যোগাযোগ করে দাও আল্লাহ মাদ্রাসাটা তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসায় যা জমি দিয়েছে আল্লাহ তাদের কবরের মধ্যে কোরআনের বাড়ি পৌঁছা দাও
তোমার বান্দারা কি চায় আল্লাহ আমি জানি না তোমার তো জানার বাকি নাই আরে নবী দুনিয়ার কোন এমপি মন্ত্রীর কাছে আমরা হাত উঠাই নাই জমিদারের কাছে আমরা হাত উঠাই নাই তোমার দরবারের কাঙ্গাল তোমার দরবারে হাত উঠাইলাম আমাদেরকে তুমি খালি বরাদ দিও না গো আল্লাহ দুনিয়ার ভিক্ষুক যদি এক ঘরে ভিক্ষা না পায় অন্য ঘরে চলে যায় তোমার দরবারে যদি আমরা ক্ষমা না পাই আমরা কোথায় যাবো আমাদেরকে যাওয়ার কোন জায়গা নাই মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যান পাট মার্কেট বন্ধ হয়ে গেছে সব বিচ্ছুগুর গর্তের ভিতরে চলে গেছে তোমার আদালতে দুইটা হাত আমরা বসে আছি আল্লাহ আমাদের জিন্দগির সব গুনাহটা মাফ করে দাও আল্লাহ তুমি হারাম থেকে আমাদেরকে বাঁচা দাও আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ থেকে বাঁচা দাও দুশ্মনের জালেমের জুলুম থেকে বাঁচা দাও অন্যায় অপরাধ থেকে বাঁচা দাও আল্লাহ তুমি আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে দাও কঠিন রোগ সুখ বিমারি থেকে আমাদেরকে সফায় আজল আর কামেলা দান করে দাও আল্লাহ সর্বপ্রকারের রোগ বিমারি থেকে আমাদেরকে হেফাজত করে দাও আল্লাহ ও মালিক আমাদের জান মাল তুমি দাও দুনিয়াতে ইসলামের দুশ্মনদের বিষ দাঁত করে ব্যঙ্গ দাও এই জমিনে কোরআনের শোক কবুল করে নাওয়ার দিগার আলম আয় আল্লাহ মৃত্যুবরণ করব সেই মৃত্যু যেন ইমানি মৃত্যু হয় নাপাক মরণ যেন না হয় রে আল্লাহ ইমানি মরণ আমাদেরকে দান করিও আমাদেরকে দান করিও আল্লাহ যতগুলো আবদার করলাম তুমি কবুল করে নাও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও হজ্জ বাইতুল্লাহর মেহমান আমাদেরকে বানা দাও নবীর রওজার পাশে আমাদেরকে দাঁড় করা দাও আল্লাহ নবীর প্রাণ ধরে ধরে আমরা সালাম জানাবো সেই ব্যবস্থা করে দাও আর যদি নবীর রওজার না যাইতে পারে রে মালিক ঘুমের ঘরে রাতের বেলা নবীর দুরানির চেহারাটা স্বপ্ন দেখায় জাহান্নামের আগুন হারাম করে দাও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাহাতা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসূলুল্লাহ